सुकान्त मजुमदार शंकर घोषको घर पुगेर शोक व्यक्त गरेका छन्। मजुमदार सीएएको बारेमा विपक्षी दलहरूले जनतालाई भ्रम पारेको बताएका छन्। भाजपा प्रदेश अध्यक्ष सुकान्त मजुमदार आज विधायक शंकर घोषको घर पुगेर शोक व्यक्त गरेका छन्। विधायक शंकर घोषकी आमाको केही दिन अघि निधन भएको थियो। सिलगढी पुगेका भाजपा प्रदेश अध्यक्ष सुकान्त मजुमदारले विधायकको आमाको निधनमा शोक व्यक्त गर्दै श्रद्धाञ्जली अर्पण गरेका छन्। त्यहाँबाट निस्केपछि उनले सीएएको बारेमा भने यो कानून नागरिकता दिनको लागि होइन, त्यसैले तृणमूल वा अन्य पार्टीहरूले सीएएको बारेमा मानिसहरूलाई भ्रमित गरिरहेको उनले बताएका छन्। गार्डन रिसर्ट मुद्दा र फिरहत हकिमको शोकको अभिव्यक्तिलाई लिएर तृणमूलमाथि फेरि हमला गर्दै राजीव कुमारलाई निर्वाचन आयोगले हटाएमा शोक व्यक्त गरेर वा क्षतिपूर्ति दिएर गुमाएको जीवन फिर्ता ल्याउन नसकिने मुजुमदारले बताएका छन्। नो सिङ्गल मुभ हिन्दी आर बाङ्ला दुटो हबे समय नै बोलुन तातरी शुरू गरौँ। এর উপর স্থগিতাদেশের আবেদনে শুনানি হবে সুপ্রিম কোর্টে। এই বিভেদকারী বলে অনেকে অ্যাপিল করেছে, মামলা করেছে, কি বলবেন? দেখুন, আমাদের বিরোধীরা সম্পূর্ণভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সিএতে পরিষ্কার বলা আছে মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন। তো কিছু মানুষ যারা অন্য দেশ থেকে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা বাংলাদেশ, বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে যাদের উপর ভেদভাবও করা হয়েছে, যাদেরকে আসতে বাধ্য করা হয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এতে কার কী সমস্যা হচ্ছে আমরা তো বুঝতে পারছি না। সুপ্রিম কোর্টে তো মামলাটার হিয়ারিং আজকে হবে, আমার মনে হয় সুপ্রিম কোর্টে এর আগেও গেছিল, এরা কোনো লাভ হয়নি, এবারও হবে না। কারণ আমাদের সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিকত্ব কে পাবে না পাবে তার অধিকার ঠিক করার অধিকার ভারতবর্ষের সংবিধান অনুসারে লোকসভা এবং রাজ্যসভার আছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আছে। তো কেন্দ্র সরকার একটি আইন এনেছে, এবার আইনকে আপনি চ্যালেঞ্জ করে যেতে পারেন। আমাদের বিরোধীরা যেটা বলছে তারা কনসেপশন ক্লিয়ার নেই, তাদের তাই কথা বলছে। ভারতীয় নাগরিকদের উপর ধর্মীয় অনুসারে কোনো ভেদাভেদ করা যাবে না। এখানে তো ভারতীয় নাগরিকদেরকে নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে যারা ভারতীয় নাগরিক হয়নি, হতে পারেনি, তাদেরকে নিয়ে। অর্থাৎ তাদের কনসেপশনে ক্লিয়ার আছে। ফিরহাদ হাকিম বলছেন তিনি মানে দুঃখিত এবং তিনি যাদের উপর নির্ভর করেছিলেন তারা কাজ করে। দুঃখ করে আর লাভ কী হবে? সেই প্রাণগুলো কি ফিরে আসবে? বারবার আপনারা দুঃখিত দুঃখিত করবেন আর কিছু টাকা কম্পেনসেশন দিয়ে দেবেন, এভাবে মানুষের জীবনের দাম এই সামান্য কিছু টাকা হতে পারে না। বিজেপির তৃতীয় দফার তালিকা কি আজকে প্রকাশ হবে? খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আজকে হবে না কালকে হবে আমি বলতে পারবো না। আমাদের জানেন পার্লামেন্টারি বোর্ড বসে, পার্লামেন্টারি বোর্ড বসলেই হয়ে যাবে। অর্জুন সিং, দিলীপ ঘোষ এই একাধিক নাম প্রার্থী হবে কি হবে না একটা জল্পনা চলছে, সমস্ত কিছু আগামী দিনে ঠিক হবে। দেখুন, যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বলার অধিকার আমার নেই, অতএব আমি বলতে পারবো না আপনাদেরকে। সন্দেশখালী কাণ্ডে পুলিশের ভূমিকায় রহস্য, ইডির ওপর হামলার ঘটনায় কিসের ভিত্তিতে গ্রেপ্তার সাতজন, কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হলো, ধোয়াশা কাটাতে সরজমিনে তদন্তে সন্দেশখালীতে গোয়েন্দা? পুলিশের ভূমিকা তো সব জায়গাতেই সন্দেহের মধ্যে পড়ে, সন্দেশখালীতে তো আরও সন্দেহ। সন্দেশখালীতে যে ঝামেলা হয়েছিল, ইডির উপর যে হামলা হয়েছিল, পুলিশের ভূমিকা তো নক্কারজনক ভূমিকা ছিল। পুলিশের উচিত হয়নি এটা করা, কারণ তাদের মনে রাখা উচিত তারাও ডিউটি করছে, যে অফিসারগুলো এসেছিল তারাও ডিউটি করছে। আজকে যদি কালকে অন্য রাজ্যে পশ্চিমবঙ্গের পুলিশ যায় কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে আর তাদেরকে যদি জনগণের হাতে ছেড়ে দেয় সেই রাজ্যের পুলিশ, আর তারা পিটিয়ে ছালবাকলা উঠিয়ে দেয়, ভালো হবে পুলিশের, পশ্চিমবঙ্গ পুলিশের? ডেরেক ওব্রায়েন টুইট করেছেন সুপ্রিম কোর্ট মনিটর ইলেকশন, কারণ ইলেকশন কমিশনের যে আধিকারিকদের নিয়োগ করা হচ্ছে সেটা নাকি বিজেপির নির্দেশ এবং আলটিমেটলি বিজেপি ক্যাম্প অফিস। আমি ডেরেক ওব্রায়েনকে বলবো অত ঝামেলা করার দরকার নেই, বাজার থেকে একটা মোটা গাবদা খাতা নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে দিতে, উনি ওখানে নতুন সংবিধান রচনা করেছি, ওর যেটা লিখবেন ওটাই সংবিধান হবে ভারতবর্ষের, অসুবিধে কী আছে? ডিরেক্টবাবু ওটা কারেকশন করবেন, ইংরেজিতে ট্রান্সলেশন করবেন, মুখ্যমন্ত্রী বাংলায় লিখবেন, উনি ইংরেজিতে ট্রান্সলেশন করবেন। দাদা, দেব ঘাটাল কা এমপি দেব কা এক বয়ান আয়া হ্যায় কি ও জো দো সাল সে রিউমার হো রহা হ্যায় না জো কাউ কা স্মাইলিং পর এসে সে মুভি বানা রহা হ্যায় এসা কুছ নেই বিরোধী কা চালমা। দেখিয়ে তো আগে আনে মানে সময় মে ইনভেস্টিগেশন মে পতা চলেগা, উনকো তো দো চার বার সিবিআই বুলায়ে থে, ও গয়ে থে, লেকিন নাম কিউ আ রহা হ্যায়? দেব তো আচ্ছা লড়কা হ্যায় লেকিন উসকা নাম ইসলিয়ে আ রহা হ্যায় कि बंगाली में एक कहावत है कि आप असत संग के साथ रहोगे तो आपका नरकवास होगा, सत यानी अच्छे से लोगों के साथ रहोगे तो स्वर्गवास होने की संभावना है। स्वर्गवास का पुण्य सबका नहीं होता, कम से कम नरकवास ना हो तो देखना चाहिए। দার্জিলিং, জলপাইগুড়ি, রায়গঞ্জের মতো আসনে তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে, বিজেপির হয়নি, এক্ষেত্রে তৃণমূল তো খোলা মাঠ পাচ্ছে, বিজেপির কোন্দল এবং প্রার্থী ঘোষণা না হওয়া তাতে দলের কিছুটা মনে হচ্ছে না যে দল? না, এরকম কোন্দলের কোনো বিষয় নেই, কোনো দল আগে ঘোষণা করে, কোনো দল পরে ঘোষণা করে। আমার এলাকাতে আমার নাম আগে ঘোষণা হয়েছে, তাই বলে কি আমরা খোলা মাঠ পেয়ে গেছি? রাজনীতিতে খোলা মাঠ বলে কিছু হয় না, খোলা মাঠ হয় না, খালি মাঠ হয়, যেটা গতকাল আমরা দেখলাম
ভাইপো যখন তার ক্যাম্পেইন শুরু করলো গঙ্গারামপুর থেকে, সেখানে খালি মাঠ ছিল, খোলা মাঠ বলে কিছু হয় না। ধন্যবাদ।